আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা, ভিডিও অনলাইন লার্নিং স্কুলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবুল রেজা বাবু, উপসহকারী কৃষি কর্মকর্তা, গাজীপুর সিরাজগঞ্জ। চলছে রোপা আমন মৌসুম। এই মৌসুমে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয়ে থাকে খেতে। তার মধ্যে অন্যতম পোকা হচ্ছে ধানের মাজরা পোকা। আজকে আমরা জানব রোপা আমন মৌসুমে ধানে মাজরা পোকার আক্রমণ ও করণীয় কাজগুলো কি কি রয়েছে সেই বিষয় সম্পর্কে জানব। রোপা আমন মৌসুমে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ধানের জমিতে মাজরা পোকার আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। মাজরা পোকা শুধু ক্রিয়া অবস্থায় গাছের ক্ষতি করতে পারে। ডিম থেকে সদ্য ফোটা ক্রিয়াগুলো দু চার দিন গাছের খোল পাতার মধ্যে খায়, তারপর খেতে খেতে গাছের কাণ্ডের মধ্যে চলে যায় এবং খাওয়ার এক পর্যায়ে গাছের মাঝখানের ডিক কেটে দেয়, ফলে ডিক মারা যায়। গাছের শীষ বা ছড়া আসার আগেই এরকম ক্ষতি হলে একে মরা ডিক বলে। মরা ডিক হলে সে গাছে আর ধানের শীষ বের হয় না। আর গাছে থোর হওয়ার পর বা শীষ আসার সময় যদি ক্রিয়াগুলো ডিক কেটে দেয় তাহলে শীষ মারা যায়, একে মরা শীষ বলে। এর ফলে শীষের ধানগুলো চিটা হয়ে যায় এবং শীষ সাদা হয়ে যায়। এই পোকার হাত থেকে ধান ফসল রক্ষা করার জন্য আপনি যে কাজগুলো করতে পারেন তার মধ্যে রয়েছে, এক, মাজরা পোকার ডিমের গাদাগুলো সংগ্রহ করে নষ্ট করে ফেলুন। দুই, ক্ষেতে ডালপালা পুঁতে দিয়ে পোকা খেকো পাখির সাহায্যে পোকার সংখ্যা কমানো যায়। তিন, সন্ধ্যার সময় আলোর ফাঁদের সাহায্যে মথ আকৃষ্ট করে মেরে ফেলুন। চার, ধান কাটার পর নাড়া পুড়িয়ে ফেলুন। পাঁচ, খেতে মরা ডিক শতকরা 10-15% অথবা মরা শীষ শতকরা 5% পাওয়া গেলে নিম্নলিখিত যে কোনো একটি অনুমোদিত কীটনাশক সঠিক মাত্রায় স্প্রে করতে পারেন। সায়ান প্রাণী লিপ্রোল প্লাস লুফেনিউরন গ্রুপের কীটনাশক, যেমন মাইনেকটো এক্সট্রা 40 SC 50 মিলি পার হেক্টর, ফ্লুভেনডিনামাইট প্লাস থায়াক্লোরোপ্রিড গ্রুপের কীটনাশক বেল্ট এক্সপার্ট 48 SP 250 মিলি পার হেক্টর, কার্টাপ 92% প্লাস অ্যাসিডামিপ্রিড 3% গ্রুপের কীটনাশক বাতির 95 SP 150 গ্রাম পার হেক্টর। কার্টাপ গ্রুপের কীটনাশক যেমন সান্টা 50 SP 1.4 কেজি পার হেক্টর, ফ্লুভেনডিনামাইট গ্রুপের কীটনাশক যেমন বেল্ট 24 WG 200 গ্রাম পার হেক্টর, ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক যেমন ডার্সবান 20 EC 1 লিটার পার হেক্টর, কার্বোসালফান গ্রুপের কীটনাশক যেমন মার্শাল 20 EC 1.5 লিটার পার হেক্টর, থায়ামেথক্সাম প্লাস ক্লোরান ট্রানি লিপ্রল গ্রুপের কীটনাশক যেমন ভিটাকো 40 WG 75 গ্রাম পার হেক্টরে প্রয়োগ করতে হবে। বিস্তারিত জানার জন্য আপনার নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করুন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।